জেনে রেখে দেন এই প্রশ্নটাই মাথায় ঘুরপাত হয়েছিল একজন বিশ্ববিখ্যাত মানুষ একজন বিশ্ববিখ্যাত মানুষের মাথাতে এই প্রশ্নটা ঘুর পাক খেছিল আমার মুরুব্বিয়ানেরা পশ্চিম বাংলায় যারা সিনেমা জগতে কাজ করে তাদের টলিউডের নায়ক নায়িকা বলা হয় টলিউড এটা রিসার্চ করি তো একটু বই পুস্তক পড়াশোনা করি একটু খোঁজ খবর রাখি ম্যাগাজিন ইন্টারনেট এসব সত্য থেকে বলি আমার জানার ক্ষমতা নাই টলিউড বলিউড হলিউড

রিকশাই যাবে ভালো কাজ করলে লোকে বলবে দাদা ভালো আছে আর খারাপ কাজ করলে বলবে দুটো পেছনে গালাগালি খারাপ দেবে করে কথা ঠিক না ক্ষমতা এলে ভালো কাজ করো ওকে সুনাম করবে সবচেয়ে বড় সেবা করা যাবে রাজনীতির মধ্যে দিয়ে রাজনীতি ওই জন্য রাজনীতি বলা হয় কিন্তু রাজার নীতি এখন কার নীতি হয়ে গেছে বলেন আমি আর বলবো না ভাষা তো খারাপ করতে পারি না মুখ থেকে আসে যা সমাজে। একটা সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের গদিতে ক্ষমতাতে থাকার জন্য প্রাণপণ চেষ্টা করছে হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন লড়াই লাগিয়ে দেওয়া চক্রান্ত করছে যে কোনো সমাজ যেখানে সেখানে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে বা করবে আমি কোন রকম না মুসলমান কোন রকম উস্কানিতে পাওয়া যাবেন না কোন রকম আপনার নবীকে গিয়ে আল্লাহকে গিয়ে যদি কোনো অপমান কেউ করে থাকে

আইনের সাহায্য নেবে প্রশাসনকে জানাবে প্রশাসনিক ব্যবস্থা নেবে যেখানে যেখানে দরখাস্ত দেওয়ার দেবে কোর্ট করবে ওই কোবলপুর থাকবে একত্রিত থাকবে তালে হুজুর আমাকে যদি কেউ মারে আমি ছেড়ে দেব চুপ করে বসে থাকবো না এটা তো ইসলাম বলেনি প্রতিরোধ করতে বলেছে প্রতিরোধের তিনটে ভাষা শিখিয়েছে ইসলাম কটা ভাষা বলেন কটা তিনটে দিয়েছেন কিভাবে প্রতিরোধ করবে অন্যায়ের বিরুদ্ধে ক্ষমতা থাকলে হাত দিয়ে প্রতিরোধ করো হাত দিয়ে

কিন্তু হাত দিয়ে প্রতিরোধ করতে গেলে যদি বিপদে পড়ো তাহলে কি দিয়ে করবে জাবান দিয়ে প্রতিরোধ করবে প্রতিবাদ করবে জাবান দিয়ে প্রতিবাদ করলেও যদি বিপদের আশঙ্কা থাকে তখন কি করবে নবী বলেছেন ঘৃণা করবে থেকে ঘৃণা করবে ঘৃণা করে সেখান থেকে সরে চলে যাবে ওই অন্যায় জায়গাটাই থাকবে না ইসলাম না ক্ষমতা থাকলেও মারপিট কর ক্ষমতা না থাকলেও মারপিট করো করে জীবন দিয়ে দাও ইসলাম বলেনি আল্লাহুল কোরআন বলছেন তোমরা তোমাদের জীবনকে ধ্বংসের দিকে এগিয়ে দিও না জীবনটাকে ধ্বংস করার জন্য নয় গঠনমূলক চিন্তা ভাবনা সামগ্রিক চিন্তা ভাবনা শিক্ষামূলক চিন্তাভাবনা তোমাকে সেই চিন্তা ভাবনার মধ্যে দিয়ে যেতে হবে এই সাম্প্রদায়িক শশুরি যদি ক্ষমতায় আবার আসে সংবিধান দেশের পাল্টে যেতে পারে দেশের সংবিধান পাল্টে গেলে আপনার আমার নষ্ট হতে পারে ক্ষমতার নাও থাকতে পারে ভয়ঙ্কর পরিবেশ দেখতে যা দেশের সর্বোচ্চ নেতাদের মুখের ভাষা তারা একটা দেশের যেখানে তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান বাস করে সেই তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমানদের উদ্দেশ্যে যে ঘৃণা দিচ্ছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে এরা দেশের এত বড় বড় লিডার নেতা কিন্তু তারা জানে না আজ যে নেতা কাল সে রিক্সায় চেপে যাবে ভালো কাজ করলে লোকে সম্মান করবে খারাপ কাজ করলে লোকে পেছনে গালাগালি করবে আজ যে বিরাট বড় মন্ত্রী কাল সে রাস্তার ধারে হেঁটে বেড়াবে বাজার করতে যাবে কথা ঠিক না ক্ষমতা বেশি থাকে না তাই মনে রাখবে একটা একা যেন আপনার ভাগ না হয়ে যায় নষ্ট না হয়ে যায় ঠান্ডা মাথায় চিন্তা করে ভোটটা দেবেন আমি কারো পক্ষে বিপক্ষে কথা বলছি না কিন্তু কোন দলের হয়ে কথা বলছি না কিন্তু দেশের সংবিধান যদি পাল্টে যায় আপনারা আমার কোনদিন আর ভোট দিতে পারবেন না আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আর থাকবে না তাই আপনার ভোট ভাবি হয়ে যায় সেটা মাথায় রাখবেন আমি বলে দিলাম

খবর নিন না অন্যান্য রাজ্যে কি চলছে খবর নিন ভিতরে ভিতরে বন্ধুরা আমার তাই আমাদেরকে খুব সচেতন হতে হবে শিক্ষিত হতে হবে বন্ধুরা আমার আপনাকে আমাকে রাসূলের তরিকায়ে প্রতিরোধ করতে হবে রাসূলের তরিকায়ে প্রতিবাদ করতে হবে রাসূলের তরিকায়ে রুখে দাঁড়াতে হবে ক্ষমতা থাকলে হাত দিয়ে পারবো না জবান দিয়ে অথবা মন থেকে ঘৃণা করে সরে আসতে হবে বলুন ইনশাআল্লাহ হে তোর যুবকেরা হে

ইংল্যান্ডের জামিনের নায়ক নায়িকা তাদের বলা হয় হলিউডের নায়ক নায়িকা আমি হলিউডের একজন বিখ্যাত নায়কের কথা নায়কের কথা বলবো তার মনে এই প্রশ্নটা জেগেছিল আল্লাহ যদি থাকে তাকে দেখতে কেন পায় না তার অস্তিত্ব কোথায় সব সবকিছুকে যদি আল্লাহ সৃষ্টি করে আল্লাহ কে কে সৃষ্টি করেছে হলিউডের বিখ্যাত একজন নায়ক তার নাম হলো মিস্টার ডিউ ডেভিস ইন্টারনেট সার্চ করে দেখো ইন্টারনেট সার্চ করে দেখুন মিস্টার ডিউ ডেভিসের কথা আমি বলবো ডিউ ডেভিসের যে প্রশ্নটা ছিল সেই প্রশ্নটা আমি আপনাদের মাঝখানে বলবো কেন বলছি আপনাদের সামনে এটা তার কারণ হলো আপনি আল্লাহ চিন্তার প্রমাণ কেমন করে পাবেন নামাজ তো পরের কথা রোজা তো পরের কথা যদি আল্লাহ থাকেন তবে তো এসব যদি আল্লাহ থাকেন প্রমাণ করতে না পারেন আল্লাহ আছেন প্রমাণ করতে যদি না পারেন তাহলে এসব কথা আপনারা মানবে কে একটা শিক্ষিত বুদ্ধিজীবী মানুষ যদি আপনাকে প্রশ্ন করেন আপনি কেমন করে তাকে উত্তর দেবেন হে তরুণ যুবকেরা मिস্টার ডিউডেভিসের কথা বলছেন मिস্টার ডিউডেভিসের মনে ভাই আমার বন্ধুরা কেউ খ্রিস্টান কেউ ইহুদি কেউ নাসারা বিভিন্ন ধর্মের মানুষ তারা কিন্তু তাদের পক্ষ থেকে গড মানে প্রভু মানে স্রষ্টা মানে সৃষ্টি কর্তা মানে হে তরুণ যুবকেরা কিন্তু मिস্টার ডিউডেভিস তিনি বলেন আমি কোন

কোটি কোটি টাকার মালিক কার কোনো পয়সার অভাব নাই হে দরুদ বাগেরা হলিউডের সিস্টেম হলো যখন সেখানে কোনো অভিনয় অভিনেতা অভিনয় করে বন্ধুরা আমার দরুদ আমার তাদের যদি কোনো সন্তান থাকে সন্তান যদি হয় বাচ্চা হয় তখন সেই সন্তানের জন্য তার মাতার পক্ষ তোকে এর টাকা কেটে রাখার মতো একটা অ্যামাউন্ট কেটে রাখা হয় যাতে করে তাদের সন্তান তার আঠারো বছর যখন বয়স হবে

বিভিন্ন ভাবে তারা আমার পদভষ্ট হয়ে যায় অশ্লীল পথে তারা চলে যায় আমি কিন্তু ছ বছর বয়স থেকে হলিউডের একজন শিশু শিল্পী শিশু গান নায়ক হিসাবে শিশু অভিনেতা হিসাবে কাজ করা শুরু করলাম আর আমার পিতামাতা যেহেতু বড় বড় একটার বড় বড় মিউজিশিয়ান তাদের আর্থিক টাকাটা একটা অংশ কেটে আমার অ্যাকাউন্টে আসতে থাকে 18 বছর যখন আমার বয়স হয়ে গেল তখন আমি কিন্তু কোটি কোটি টাকা আর মালিক হয়ে গিয়েছিলাম কিন্তু আমার মধ্যে অন্যান্য মানুষদের মতো অন্যান্য যুবকদের মতো ভাবনা চিন্তা ছিল না অশ্লীল

তারা আমাকে যখন প্রশ্ন কো বলল প্রভু আছেন স্রষ্টা আছেন সব কিছু সৃষ্টি করেছেন তিনি আমি তখন বললাম প্রভুকে কে সৃষ্টি করেছে তার প্রমাণ দাও তারা যখন কোনো উত্তর দিতে পারল না আমার মাথায় কিন্তু এই কথাটা স্ট্রাইক করলো আমি চিন্তার মধ্যে বিভর হয়ে গেলাম আমি মনে মনে ঠিক করলাম ঠিক আছে আমি মানি বা নাই মানি কিন্তু বিভিন্ন ধর্মগ্রন্থগুলো একটু পড়া শুরু করি এই বলে আমি 6 মাসের জন্য আমি কোনো অভিনয় আর করলাম না আমি আর অ্যাক্টিং জগতে গেলাম না অভিনেতার জগতে আমি গেলাম না 6 মাসের জন্য আমি বিভিন্ন ধর্মগ্রন্থগুলো আমি পড়া শুরু করলাম আমি পড়া শুরু

আমি সেই সময় চিন্তা করলাম আমার তীব্রে প্রশ্ন যদি তীব্রে প্রশ্নের উত্তর কোন ধর্ম দিয়ে দিতে পারে আমি তার ধর্মই গ্রহণ করব সেই ধর্মটাই গ্রহণ করব যদি আমার তিনটা প্রশ্নের উত্তর কেউ দিয়ে দিতে পারে কোন ধর্মগ্রন্থ যদি দিয়ে দিতে পারে কোন ধর্মীয় ব্যক্তি যদি দিয়ে দিতে পারে আমি তার ধর্মটাই গ্রহণ করব এই চিন্তা ভাবনা নিয়ে সমস্ত ধর্মগ্রন্থগুলো নিয়ে আমি বাড়ির মধ্যে ঢুকে গেলাম ছয় মাস আমি আর অন্য কোন কাজ করলাম না ছয় মাস ধরে শুধু ধর্মশাস্ত্র নিয়ে রিসার্চ করলাম গবেষণা করলাম আমার প্রথম নাম্বার প্রশ্ন ছিল এক নাম্বার এক নাম্বার প্রশ্ন ছিল যদি গড থেকে থাকেন সষ্টা যদি থাকেন প্রভু যদি থাকেন নিশ্চয় তার পক্ষ থেকে একটা নির্দেশনা থাকবে তার পক্ষ থেকে একটা পুস্তক থাকবে তার পক্ষ থেকে একটা বই থাকবে কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে গীতা কেউ বলে প্রভুর পক্ষ থেকে এসেছে বাইবেল কেউ বলেন প্রভুর পক্ষ থেকে এসেছে বেদ কেউ বলে প্রভুর পক্ষ থেকে ऐसे जैसे त्रिपिटाक क्यों बोले जिंदा बेसे जैसे क्यों बोले पुराने से जैसे पुराने से जैसे विभिन्न धार्मिक धंधों के लोग प्रभु भक्त को तक ऐसे जैसे एक और उबार करा मिस्टर जावड़ेगी से निश्चय এটা হলো আমার পক্ষ থেকে প্রথম ভাবনা যদি সত্যি প্রভু থাকেন বিশ্বের সব কিছুকে গাইডলাইন করার জন্য সঠিক পথে পরিচালনা করার জন্য নিশ্চয় একটা পুস্তক প্রভুর কাছ থেকে আসবেন আর হতে হবে সংরক্ষিত সংরক্ষিত মানে হলো শত শত বছর ধরে সেই পুস্তকটার মধ্যে কোনো সংশোধন সংযোজন করা হবে না শত শত বছর ধরে সেই পুস্তকটা সংরক্ষিত অবস্থায় থাকবে কোনো পরিবর্তনীয় হবে না শত শত বছর ধরে হাজার হাজার বছর ধরে সেই পুস্তকটাকে মানুষ মানবে এমন একটা নিশ্চয় পুস্তক থাকবে সব নিশ্চয় পুস্তকটা হবে সংরক্ষিত এটা হলো এক নাম্বার আমার সূত্র এক নাম্বার আমার প্রশ্ন যদি মিলে যায় এমন একটা গ্রন্থ তাহলে আমার এক নাম্বার প্রশ্নটা মিলে যাবে দুই নাম্বার হে তরুণ যুবকেরা মিস্টার ডিউটি ভিজ বলেন দুই নাম্বার আমার প্রশ্ন ছিল যদি এরকম একটা পুস্তক পাওয়া যায় তাহলে নিশ্চয় দুই নাম্বার সূত্রটা যদি আমার মিলে যায় কি সূত্র ওই পুস্তকের মধ্যে কোন বিরুদ্ধাচরণ কোন বক্তব্য থাকবে না একটা চলবে একটা চলবে না একই বিষয়ের উপর একটা চলবে আর একটা চলবে করবে না এই রকম কথা থাকবে না যেমন নামাজ কোথাও পড়তে বলা হলো আবার কোথাও নিষেধ করা হলো এরকম থাকবে না অর্থাৎ বিরুদ্ধাচরণ বক্তব্য থাকবে না বিরুদ্ধ বক্তব্য থাকবে না সাংঘর্ষিক বক্তব্য থাকবে না একটা বক্তব্যের মধ্যে মতপার্থক্য থাকবে না নিশ্চয় প্রভু যখন বলবেন সারা পুস্তকটার মধ্যে একই কথা বলবেন এটা হলো দুই নাম্বার আমার সূত্র ভাই আমার হে তরুণ যুবকেরা আর তিন নাম্বার সূত্রটা যদি আমার মিলে যাই সেটা যদি আমার মিলে যায় কি সেটা না যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে পাওয়া যাবে যখন সেই পুস্তকটা পৃথিবীর জমিনে আসবে যেহেতু প্রভুর পক্ষ থেকে এসেছে পৃথিবীর মানুষ সেই পুস্তককার ব্যাপারে ভাই আমার তত্ত্বের ব্যাপারে অবগত থাকবে না এমন আমন্তন তত্ত্ব সেই পুস্তকের ভিতরে থাকবে যা তৎকালীন যুগের মানুষের জানা থাকবে না কথা বোঝা গেল এক নাম্বার প্রভু যদি থাকে একটা তার পক্ষ থেকে বাণী আসবে পুস্তক আসবে আর সেই পুস্তকটা থেকে আমার তিনটে প্রশ্ন পুস্তকটা যদি সংরক্ষিত হয় সংরক্ষিত মানে শত শত বছর হাজার হাজার বছর ধরে মানুষ মেনে আসছে সংরক্ষণ করা আছে তাতে কোনো সংশোধন সংযোজন কেউ করে কেউ প্লাস মাইনাস করে এক নাম্বার দুই নাম্বার সেই পুস্তকের বক্তব্যে কোনটা কোন বক্তব্য পক্ষে আবার কোন বক্তব্য তার বিপক্ষে এরকম থাকবে না সবটাই প্রভু যেটা বলবেন সে প্রভুর বক্তব্য কখনো বিরুদ্ধাচারণ থাকবে না যেটা বলা হবে সেটাই থাকবে আবার কোথাও সেই পুস্তকে বলা থাকবে মদ খাওয়া হালাল এটা থাকবে না হারাম হারাম বোঝা গেল তিন নাম্বার সেই পুস্তকটা ভাই র তরুণ যুবকের রামা শুনে রেখে দেন জেনে রেখে দেন ওই পুস্তকটা কি বলবো ভাই রামা ওই পুস্তকটার মধ্যে এমন কিছু বক্তব্য